রমজানে খোলা থাকছে স্কুল, প্রথম 10 দিন প্রাথমিক ও 15 দিন মাধ্যমিক স্কুলে ক্লাস চলবে। দুপুরে হাইকোর্টের আদেশ স্থগিত করে এই সিদ্ধান্ত দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ। ফলে রোজায় বিদ্যালয় খোলা রাখার সরকারি সিদ্ধান্তই বহাল থাকছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী 10 রোজা পর্যন্ত প্রাথমিক এবং 15 রোজা পর্যন্ত মাধ্যমিক স্কুল খোলা রাখার নির্দেশনা ছিল। পরে হাইকোর্ট রমজানে স্কুল খোলা রাখার 2 প্রজ্ঞাপন স্থগিত করলে রোববার তার বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। সোমবার শুনানি শেষে চেম্বার আদালত সে আবেদনটি আজ বেলা 11:30টায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠায়। সেই আবেদনের শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। এর ফলে রমজানে স্কুল খোলা থাকছে। প্রশ্নদিন ওনারা যেহেতু স্থগিতাদেশ দিয়েছিল, গতকালকে চেম্বার জজের শুনানি হয়েছে। চেম্বার জজ এটাকে পূর্ণাঙ্গ বেঞ্চে রেফার করে। পূর্ণাঙ্গ বেঞ্চ আজকে অভিমত প্রকাশ করে যে না, যেহেতু সরকার এক সিদ্ধান্ত, গভর্নমেন্টের পলিসি, রমজানে ওনারা খোলা রাখবে, এটি বহাল থাকবে, আমরা হাইকোর্টের আদেশটা স্থগিত করে দিলাম। সৌদি আরবে হচ্ছে টোটাল 14 দিন, পাকিস্তানে হচ্ছে যে 4 দিন, ইরানে হচ্ছে 3 দিন, মালয়েশিয়াতে সরকার ছুটির সাথে 2 দিন, সবগুলো দেশে কোথায় 10 দিন ছুটি নাই, কিন্তু আমাদের দেশে তারপরেও 20 দিন ছুটি হচ্ছে ইয়েতে প্রাথমিক স্তরে, আর মাধ্যমিক স্তরে 15 দিন ছুটি, তারপর সরকারি ছুটি থাকবে। তো সেই ক্ষেত্রে কোনোভাবে এটা অন্য কোন দেশের সাথে, কোন মুসলমান দেশের সাথে সাংঘর্ষিক নয় এবং আমাদের আইনের সাথে সাংঘর্ষিক নয়। আরো জানাতে হাইকোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, কোন বিষয়গুলোকে আমলে নিয়ে আদালত এই আদেশটি দিলেন? দেখুন, এইমাত্র অ্যাটর্নি জেনারেল শুনছিলাম, সেখানে কিন্তু তিনি স্পষ্ট করে যেই আদালতে যে বিষয়গুলো তুলে ধরেছেন, তার পক্ষে যে যুক্তি তুলে ধরেছেন, সেই বিষয় বলছিলেন একদম। তিনি খুব দৃঢ়তার সাথে বলেছেন, আদালতে একেবারে তথ্য তুলে ধরেছেন অন্যান্য মুসলিম দেশে। তিনি আদালতে বলেছেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লামের যেই দেশ অর্থাৎ সৌদি আরবে কয়দিন ছুটি রয়েছে, ইরানে কয়দিন, তুরস্কে কয়দিন, পাকিস্তানে কয়দিন, মিশরে কয়দিন, সবগুলোতে উনি দেখিয়েছেন সর্বোচ্চ 10 দিনের থেকে 12 দিন সর্বোচ্চ ছুটি রয়েছে বিভিন্ন দেশে, কোনো কোনো দেশে 2-3 দিনের বেশি নয়, অর্থাৎ ঈদের আশপাশের 2-3 দিন। তো সেখানে আমাদের দেশে কিন্তু প্রায় প্রাথমিক বিদ্যালয়ে 20 দিনের মতো ছুটি দেওয়া হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী মাধ্যমিক যে শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা যে প্রজ্ঞাপন ছিল, সেখানে হাইস্কুলগুলোকে 15 দিন ছুটি দেওয়া হয়েছে, এর বেশি দরকার নেই। এবং এর বেশি যদি ছুটি দেওয়া হয়, অর্থাৎ পুরো মাস বন্ধ রাখলে শিক্ষার্থীদের কী ধরনের ক্ষতি হতে পারে, শিক্ষার ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়তে পারে, সেই বিষয়গুলো অ্যাটর্নি জেনারেল আজকে প্রধান বিচারপতির নেতৃত্বে যে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সেখানে তুলে ধরেছেন। একই সাথে রিটকারীর যিনি আইনজীবী, তিনি কিন্তু বলার চেষ্টা করেছেন যে এই যে রমজানে সাহারি করা, সাহারির পরে আরও যে ধর্মীয় আচারগুলো রয়েছে এবং সন্ধ্যাবেলায় যা রয়েছে, এই সব কিছু পালন করে ঢাকা শহরের যে প্রচণ্ড জ্যাম, এই জ্যাম ঠেলে শিক্ষার্থীদের সকালবেলার দিকে ক্লাসে নেওয়া, আবার আপনি জানেন যে ঢাকা শহরে বিশেষ করে বিকেল থেকে 3টার পর থেকে ইফতার পর্যন্ত কিন্তু প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়, আবার স্কুল থেকে আনা, এই যে অভিভাবকদের কষ্ট, বাচ্চাদের কষ্ট, সামনে গরম, এতে করে একটা মহাসমস্যা তৈরি হবে, সেই বিষয়গুলো কিন্তু রিটকারীর যিনি আইনজীবী একেম ফায়েজ, তিনিও আদালতে তুলে ধরেন। তো এই দুই পক্ষের শুনানি শেষে অ্যাটর্নি প্রধান বিচারপতি তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে হাইকোর্টের আদেশ স্থগিত করা হলো, অর্থাৎ হাইকোর্টের আদেশ স্থগিত মানে হাইকোর্ট যেটি বলেছিল যে সরকারি যে 2টি প্রজ্ঞাপন, সেই 2টি প্রজ্ঞাপনকে বন্ধ স্থগিত করে দিয়েছিল, তার মানে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন হাইকোর্টের আদেশ স্থগিত করা মানে হচ্ছে স্কুল খোলা থাকবে, অর্থাৎ আজকে অনেক স্কুল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, আগামীকাল থেকে সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আবার কিন্তু স্কুলগুলো খুলবে। এরই মধ্যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে, জনসংযোগ দপ্তর থেকে কিন্তু সেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামীকাল থেকে আবারও 15 দিনের জন্য হাইস্কুল এবং প্রাথমিক বিদ্যালয় 10 রোজা পর্যন্ত খোলা থাকছে। হাইকোর্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার। আজ থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। রমজানে অফিস টাইম সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত, সরকারি অফিসে দুপুর 1:15 থেকে 1:30 পর্যন্ত জোহরের নামাজে বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র এবং শনিবার। গত 28 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সময়সূচির অনুমোদন দেওয়া হয়। রমজানে ব্যাংকের লেনদেনের সময় 30 মিনিট কমেছে। রোজার মাস জুড়ে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল 9:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত। সেই হিসেবে রমজানের ব্যাংকে বিরতিহীনভাবে লেনদেন চলবে 5 ঘন্টা। রমজানের শুরুতেই অস্থির নিত্যপণ্যের বাজার। প্রথম দিনই লেবু, শশা, টমেটোর দাম বাড়ছে লাফিয়ে। প্রতিটি লেবু বিক্রি হচ্ছে 20 টাকায়, শশার কেজি ছাড়িয়েছে 100 টাকা। রাজধানীর কারওয়ান বাজারে প্রতিহালি লেবুর দাম নেওয়া হচ্ছে 80 টাকা পর্যন্ত।
একদিনের ব্যবধানে প্রতি কেজি শসার দাম 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা। এছাড়া প্রতি কেজিতে চিচিঙ্গা 80, খিরা 70 এবং টমেটো 80 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের কেজি 80 টাকা। এদিকে কয়েকদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 220 টাকায়। লেয়ার মুরগির কেজি 320 টাকা নেওয়া হচ্ছে। বিক্রেতারা বলেছেন সরবরাহ ঠিক থাকলেও আড়তে বেশি দামের কারণে বাড়তি দরে বিক্রি করছেন তারা। এদিকে সরকারের বিভিন্ন সংস্থার অভিযানেও নিত্যপণ্যের লাগামহীন দামে অস্বস্তিতে ক্রেতারা। তিন চার দিন আগে লেবু নিছি আপনার, হালি নিছে হইলো 40 টাকা করে, আজকে আসে বাজারে দেখি যে 80 টাকা হালি লেবু। একদিনে কেজি প্রতি 40 টাকা 20 টাকা বাড়তি সবকিছুর মধ্যে। লেবু আর শসা দামে তো অতিরিক্ত বাড়ি গেছে। দেশি শসা আপনার 120 টাকা, হাইব্রিড শসা 80 টাকা 90 টাকা। তারপরে টমেটোর দামটা গেছে দিনের থেকে আজকের দিন প্রতি কেজিতে 10 টাকা বাড়ছে। এদিকে চট্টগ্রামের বহদ্দরহাটে কাঁচা বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, বহদ্দরহাটের কোন বাজারের কোন জায়গাগুলোতে আজকে আসলে অভিযানটি চলছে এবং সেখানে কোন বিষয়গুলোকে পর্যবেক্ষণে নেওয়া হচ্ছে? বিক্রেতাদের উপরে আসলে কোনো দাম নির্ধারণ করে দেওয়া হচ্ছে কিনা? দেখুন, আমরা আছি এই মুহূর্তে চট্টগ্রামের চাঁদগাঁও বহদ্দার যে কাঁচা বাজার রয়েছে সেই বাজারে আছি। সকাল থেকে এখানে ভোক্তা অধিকারের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত যেটি সেটি পরিচালনা করা হচ্ছে এবং ইতিমধ্যে সাতটি প্রতিষ্ঠানকে 36,000 টাকা জরিমানা করা হয়েছে, সেটি আমরা দেখেছি। এই মুহূর্তে আমরা একটি মশলার দোকান আছি, যদিও তার মশলাগুলো ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালতে যারা রয়েছেন তারা সরিয়ে ফেলেছেন। আমরা এই যে মশলার দোকানটি সেখানে এসে আমরা দেখেছি সেখানে কাঁচা মরিচ এবং হলুদের যে গুঁড়া রয়েছে সেখানে কাঠের ভুষি এবং বিষাক্ত রং ব্যবহার করা হচ্ছে এবং সেই কারণে এই দোকানটিকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। আমরা যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তার সাথে কথা বলছি, তিনি যেটি বলছেন মূলত রমজান আসার পর যেটি শুরুর দিকে একেবারে হয় যেন লেবু, শসা, খিরা এই টাইপের যে সমস্ত জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর বিষয়ে তারা তদারকি করে থাকেন। আজকেও সেই বিষয়টিকে মাথায় রেখে তারা এসেছেন এবং এখানে দেখা গেছে যে একটি জায়গায় যদি বেগুন 50 টাকা বিক্রি করে ঠিক হাত দশেক দূরে দেখা যাচ্ছে সেটি 20-25 টাকা বিক্রি হচ্ছে। এই যে দামের তারতম্য, এটির কারণে তারা মনে করছেন যে আসলে এদের মধ্যে এক ধরনের যোগসাজশ রয়েছে, সেই যোগসাজশ করেই তারা বিক্রি করছে। আবার যেই বেগুনটি কম দামে বিক্রি হচ্ছে সেখানে আসলে পোকার কারণে সেটি খাওয়ার মতো উপযোগ্য নয় এমন অভিযোগ আছে। আমরা এটি নিয়ে আরেকটি বিষয় হচ্ছে, আপনি জানেন যে প্রতিবার একটি ঝামেলা হয় সেটি হচ্ছে মূল্য তালিকা নিয়ে। এক্ষেত্রে বিক্রেতারা যেটি বলছে সেটি হচ্ছে তারা সাধারণ গৃহস্থদের কাছ থেকে পণ্যগুলো কিনে থাকেন, সংকট কারণে তারা তালিকা পান না এবং সেই কারণে ম্যাজিস্ট্রেটকেও তারা তালিকা দেখাতে পারেন না। এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যেটি বলছে, আজকে সহ আমরা গত কয়েকদিন ধরে বাজার তদারকির ক্ষেত্রে যেটি দেখছি সেটি হচ্ছে যারা কর্মকর্তা রয়েছেন তারা বেশিরভাগ সময় জোর দেন হচ্ছে আসলে যে জায়গা থেকে জিনিসটি কিনেছেন এবং সেই জায়গার যে পরিপূর্ণ একটি পাকা রসিদ তারা দেখানোর কথা সবসময় বলছেন, কিন্তু বিক্রেতা যারা রয়েছেন সব পর্যায়ে তারা নানারকম অজুহাত দেখেন। তারা বলছেন তারা একেবারে স্বল্প মূল্যে কিনে আনেন, এইখানে বিক্রি করেন, অর্থাৎ কম জিনিস কিনেন, সে কারণে তাদেরকে রসিদ দেওয়া হয় না, এরকম নানা অভিযোগ অজুহাত তারা দেখান। আজকেও তার ব্যত্যয় ঘটেন এবং সেই কারণে আমরা দেখেছি সাতটি প্রতিষ্ঠানকে পর্যন্ত 36,000 টাকা জরিমানা করা হয়েছে এবং সময় যত গড়াবে তারা বলছেন যে আসলে প্রতিদিনই তাদের এই যে তদারকি সেটি তারা রাখবেন। এখানে যারা মার্কেট কর্তৃপক্ষ রয়েছেন আমরা তাদের সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করেছেন, তারা আসলে কোনো অজ্ঞাত কারণে ম্যাজিস্ট্রেটের কাছে আসতে অনীহা প্রকাশ করছেন এবং সেই কারণে তাদের কোনো তদারকি আছে কিনা সেটা আমরা জানতে পারছি না। তবে ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত বাজার স্থিতিশীল অবস্থা আছে ততক্ষণ পর্যন্ত তাদের যে অভিযান সেটি চলমান থাকবে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। শুরু হলো সিয়াম সাধনার পবিত্র রমজান মাস। ভোর রাতে সেহরি খেয়ে প্রথম রোজা শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলিমরা। প্রথম সেহরির জন্য পরিবার নিয়ে অনেকেই যান রাজধানীর বিভিন্ন হোটেল রেস্তোরাঁয়, সেখানে ছিল নানা ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। গভীর রাতে মসজিদের মাইকে মুয়াজ্জিনের ডাকে কিংবা ঘড়ির অ্যালার্মে ঘুম ভাঙে ঢাকাবাসীর, আলোকিত হয় বাসাবাড়ি, পথঘাট, শুরু হয় সেহরির প্রস্তুতি। বেশিরভাগ মানুষ বাসায় সেহরি করলেও গত কয়েক বছর ধরে পরিবার পরিজন নিয়ে হোটেল রেস্তোরাঁয় সেহরি করছে অনেকে। প্রথম সেহরিতে ঐতিহ্যবাহী খাবারের জন্য ভিড় ছিল পুরান ঢাকার হোটেলগুলোতে। সেহরি খাওয়ার দলে নারী পুরুষের সাথে বাদ যায়নি শিশুরাও।
অনেক আগে থেকে চিন্তা করে রেখেছি প্রথম সারিটা বাইরে খাবো। আমাদের পুরান ঢাকা তো জানেন খাবারের জন্য খুবই বিখ্যাত, এই জন্য ফার্স্ট সারিটা আমরা বাইরে করতে আসি। আমাদের রান্না করার প্ল্যান নাই এখন, তো এই জন্য আমরা হঠাৎ করে বের হয়ে গেলাম, চলে আসলাম এই জায়গায়। নানা কাজে পরিবার ছেড়ে রাজধানীতে আসা মানুষেরাও সেহরি সারেন বিভিন্ন হোটেলে। দিনে দিনে সেহরির সময় ভিড় আরও বাড়বে বলছেন ব্যবসায়ীরা। আমার ফ্রেন্ডসটা বেড়াতে আসছে, ভাবলাম যে আজকে প্রথম সেহরি দেখা নেই করে। 10,000 পরে একটু বাড়ে, 20,000 পরে মূলত হোটেলগুলা সেহরি হয়। প্রথম রমজানে সেহরি করার মধ্য দিয়ে শুরু হলো এক মাসের সিয়াম সাধনা। ধর্মপ্রাণ মুসলিমরা মহান আল্লাহর নির্দেশে গোটা রমজান মাস রোজা রাখার মাধ্যমে চর্চা করবেন আত্মনিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধির। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হোটেল ও রেস্তোরাঁয় নিয়ম মেনে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে যাদের নিবন্ধন রয়েছে এবং নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করছেন তাদের হয়রানি না করতে বলা হয়েছে। মঙ্গলবার হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীদের হয়রানি বন্ধে এ বিষয়ে রুল জারি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লার বেঞ্চ। নিয়ম মেনে যারা ব্যবসা করছে সেসব হোটেল রেস্তোরাঁকে কেন ব্যবসা পরিচালনা করতে দেয়া হবে না এবং তাদের হয়রানি করা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। তবে বিধিসম্মতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান পরিচালনা ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি। আমরা তো অভিযানকে কখনো নিরুৎসাহিত করার জন্য কিছু রিট করিনি। অভিযান যদি চলে অভিযান চলবে, কিন্তু অভিযান চলার সময় যেন কর্তৃপক্ষ সচেতন হয় যে যেসব রেস্টুরেন্টে আইনানুগভাবে চলছে তারা যেন সে ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ না করে। সিলেট গ্যাস ক্ষেত্রের 10 নম্বর কূপে 1.5 কোটি ব্যারেল জ্বালানি তেল থাকতে পারে। বাপেক্স এমন ধারণা দিলেও তেলের মজুদ নিশ্চিতে বিদেশি প্রতিষ্ঠান দিয়ে অধিকতর জরিপ করাবে কর্তৃপক্ষ। প্রতিমন্ত্রী বলছেন আরও 2-3 মাস সময় লাগবে উত্তোলনের সিদ্ধান্তে পৌঁছতে। বিশেষজ্ঞরা বলছেন ভূতাত্ত্বিকভাবে সিলেট অঞ্চলে জ্বালানি তেল উপস্থিতির ভালো সম্ভাবনা রয়েছে, তাই অনুসন্ধানে জোর দিতে হবে। গত 8 ডিসেম্বর সিলেট গ্যাস ক্ষেত্রে কূপ খননের সময় জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। গ্যাসের অনুসন্ধান করতে গিয়ে চীনা কোম্পানি সিনোপ্যাকের প্রকৌশলীরা খুঁজে পান তেল। সিলেটের 10 নম্বর কূপে 1400 মিটার গভীরে এভাবেই পাওয়া যায় তেলের স্তর। প্রাথমিক পরীক্ষায় নিজস্ব চাপে উঠে আসা তেলের মানও ভালো মিলেছে। মজুদের পরিমাণ নিশ্চিতে বিদেশি প্রতিষ্ঠান দিয়ে ত্রিমাত্রিক জরিপ করাবে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। একই সঙ্গে তেলকূপ খননের ডিপিপি তৈরির কাজও চলছে। আমাদের এখানে পরিকৃত বিশেষজ্ঞদের সাথে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদী, আমরা ডেফিনেট হওয়ার জন্য আগে রিজার্ভ দেখে তারপরে আমরা বলতে পারবো। তার 2 মাস লাগবে। কেউ বলছে 11 মিলিয়ন ব্যারেল, কেউ বলছেন 15 মিলিয়ন ব্যারেল। আমরা সাইন্টিফিক ব্যাখ্যা যেতে চাই, মেজারমেন্টটা হোক। সিলেট সীমান্তের ওপারে আসামের বদরপুরে 100 বছর আগে তেলকূপ আবিষ্কার হয়। এখনও ভারতের স্থানীয় উত্তোলনের 10 ভাগের বেশি তেল আসে আসাম থেকে। তাই সিলেট অঞ্চলকে জ্বালানি তেলের জন্য সম্ভাবনাময় বলে মনে করেন বিশেষজ্ঞরা। সিলেট 10 নম্বরে যে তেলটা পাওয়া গেল সেটা ওই ধারণাটাকেই প্রমাণ করে যে এই এই এলাকায় সিলেট এলাকাতে আরও তেল আছে। সুতরাং যদি তেলের ব্যাপারে যেহেতু আমরা বিশেষভাবে আলাদাভাবে জরিপ কাজ বা উত্তোলনের প্রক্রিয়া চালাই নাই, যদি সেটা চালানো হয় তাহলে আমার মনে হয় বর্তমানে আমরা যে পরিমাণ তেল পেয়েছি এবং উৎপাদনের কথা চিন্তা করছি তার চেয়ে বেশি পরিমাণ তেল আমরা পাব। সিলেটের হরিপুরে 7 নম্বর গ্যাসকূপে প্রথম তেল পাওয়া যায়, যেখান থেকে 1994 সাল পর্যন্ত 7 বছরে 5.5 লাখ ব্যারেল তেল উত্তোলন হয়। 3.5 দশক পরে দেশে আবারও তেলের সন্ধান মিলেছে সিলেট গ্যাস ফিল্ডের 10 নম্বর কূপে, যেখান থেকে প্রতিদিন 400 থেকে 500 ব্যারেল পর্যন্ত তেল উত্তোলন সম্ভব হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। তবে বিশেষজ্ঞরা বলছেন এই সম্ভাবনাকে বাণিজ্যিকভাবে কাজে লাগাতে হলে প্রয়োজন উন্নত প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ ব্যবস্থাপনার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গোয়াইনঘাট, সিলেট। মিয়ানমারে বিদ্রোহীদের সাথে সংঘর্ষের পর বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পালিয়ে আসা 179 জন সশস্ত্র বিজিপি সদস্য বিজিবি হেফাজতে রয়েছেন। মিয়ানমারে নতুন করে সংঘর্ষের ঘটনায় নাইক্ষ্যংছড়ি সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মিয়ানমার থেকে যে কোনো অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার করেছে বিজিবি। বিজিবি জানিয়েছে মিয়ানমারে বিদ্রোহী আরাকান আর্মির সাথে সংঘর্ষের জেরে সোমবার সন্ধ্যা পর্যন্ত মোট 179 জন অস্ত্রধারী বিজিপি সদস্য আসারতলি সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে আসে। এ সময় বিজিবি সদস্যরা এসে তাদের নিরস্ত্র করে হেফাজতে নেয়। এই ঘটনায় বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক
সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন। এদিকে সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত নাইক্ষ্যংছড়ি ইউপি সদস্য সাবের হোসেন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক। এর আগে গত 4 থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত কয়েক ধাপে মিয়ানমারের মোট 330 জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়। পরে তাদেরকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছিল বিশেষ সেবা। এবার একেবারে প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জুন থেকে সব কমিউনিটি ক্লিনিকে মিলবে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ওষুধ। বছরে প্রায় 50 কোটি টাকার ওষুধ বিনামূল্যে পাবেন রোগীরা। গ্রামীণ জনপদে প্রাথমিক স্বাস্থ্যসেবার অনন্য উদ্যোগ কমিউনিটি ক্লিনিক। 14,318টি কেন্দ্রে সেবা নেন লাখো মানুষ। বিনামূল্যে দেয়া হয় 20 ধরনের ওষুধ। এর সঙ্গে যুক্ত হচ্ছে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধও। দেশে প্রায় 2 কোটি মানুষ ডায়াবেটিস আর 4 কোটি ভুগছেন উচ্চ রক্তচাপে, যার বড় অংশ প্রত্যন্ত অঞ্চলের। দূরত্বের কারণে অনেকে ওষুধ আনতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান না নিয়মিত। স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারের ব্যবস্থাপত্র অনুযায়ী এসব রোগী ওষুধ পাবেন কমিউনিটি ক্লিনিকেই। যেই লোকগুলো এনসিডি কর্নার থেকে সেবাটা পাবে, তারা পরবর্তীতে কমিউনিটি ক্লিনিক থেকে রিফিলের মাধ্যমে ওষুধটা নিয়ে তাদের এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারবে, ফলে স্বাস্থ্য ঝুঁকি কমে যাবে। স্বাস্থ্য বিভাগ বলছে এই উদ্যোগের ফলে অর্থ ও সময় বাঁচবে রোগীর, বাড়বে রোগ নিয়ন্ত্রণের হার। যে কোনো প্রেসক্রিপশন যদি কোনো রেজিস্টার্ড ডাক্তারের থাকে, সে সরকারি হোক বেসরকারি হোক, আমরা কমিউনিটি সেন্টার থেকে বিনা পয়সায় ইনজেকশন দিয়ে দিব, তারা এসে নিয়ে যেতে পারবে ফ্রি অফ কস্ট। প্রান্তিক জনগোষ্ঠী ঘরের কাছেই ওষুধ পাবে, সহজেই ওষুধগুলো পাবে, গরিব হলেও পাবে, তো এর একটা যুগান্তকারী সিদ্ধান্ত। সরকারের এই উদ্যোগে যুক্ত আছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। রোগ শনাক্ত, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের সঙ্গে একটি চুক্তিও হয়েছে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাটোরের সিংড়ায় সড়কে পণ্যবাহী গাড়ি থেকে চাঁদাবাজির সময় 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানায় সড়কে পণ্যবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগ পায় তারা। এর প্রেক্ষিতে বাসস্ট্যান্ড এলাকায় অভিযানে নামেন। দীর্ঘদিন ধরে চক্রটি প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করছিল। গ্রেফতারকৃতদের সিংড়া থানায় সোপর্দ করা হয়েছে। হিন্দু মুসলিম বিয়ের জেরে এক যুগ ধরে সামাজিক অনাচারের শিকার মানিকগঞ্জের 4টি পরিবার। গ্রাম্য সালিশের সিদ্ধান্তে নওগাঁও গ্রামের পরিবারগুলোকে এক ঘরে করে রাখা করা হয়েছে। প্রতিবেশীরা কেউ মেলামেশা করলে আছে জরিমানার বিধান। শিশুদের লেখাপড়া, ছেলে মেয়েদের বিয়ে হয় এলাকার বাইরে। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সমস্যা প্রতিকার চেয়ে আবেদন করেছেন ভুক্তভোগীরা। প্রায় এক যুগ ধরে প্রতিবেশীদের সাথে যোগাযোগ ও যাওয়া আসা বন্ধ সাটুরিয়ার নওগাঁও গ্রামের জাফর আলী ও তার পরিবারের। প্রতিবেশী এক হিন্দু ছেলে ও মুসলিম মেয়ের বিয়েতে সহায়তার অভিযোগে 2012 সাল থেকে গ্রাম্য সালিশের সিদ্ধান্তে জাফর, তার দুই ভাই সাদেক আলী ও আলম হোসেন এবং কাকা জিলাল উদ্দিনের পরিবারকে 25,000 টাকা জরিমানা ও এক ঘরে করা হয়। ভুক্তভোগীরা জানান, গ্রামের প্রভাবশালী আব্দুর রাজ্জাক, আবু হোসেন, শফিক মণ্ডল সহ মাতব্বররা এক ঘরে করার সিদ্ধান্ত দিলে জরিমানার ভয়ে প্রতিবেশীরা তাদের সাথে কথা বলা বন্ধ করে। এক যুগ ধরে এই 4 পরিবারের সন্তানদের এলাকার বাইরের স্কুল কলেজে লেখাপড়া করাতে হয়। ছেলে মেয়েদের বিয়ে নিয়েও সামাজিক ভোগান্তিতে পড়ছেন তারা। কতটা বছর ধরে এটা হচ্ছে আমাকে এক গড়া করে ছেড়ে দিচ্ছে আমাকে। যদি মইরা যায় আমাকে মারি দিব কেরা, যদি হরাসে গেলে মাটি না দেয়। ওই মানুষ কয় অন্য কথা কস কে ওকে আমি আমরা বন্ধ রাখছি। আমার ছেলে অমনি ব্যথায় পড়ে যে মা এমনি এমনি ঘটনা, বাবা আব্বা এমনি এমনি। আমি বলি যে বাবা যাই না।
এই বিষয়ে সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের দাবি, পরিবারগুলোকে এক ঘুরে করে রাখার বিষয়টি গ্রামের সাধারণ মানুষের সিদ্ধান্ত। বিষয়টি কয়েকবার মীমাংসা করার চেষ্টা হলেও সমাধান হয়নি। সামাজিক কার্যকলাপ যেমন মনে করেন যে খরচ বা এগুলি থেকেও যদি ই রাখি, এমনি তাদের বাড়ি কোনো নেই, এমন কোনো কথা ই নেই, ক্ষমতা দর না, আমি আমার কথায় গ্রাম উঠে বা বসে, আমি তো এত দর ক্ষমতার না। সমস্যার প্রতিকার চেয়ে সম্প্রতি ইউএনওর কাছে আবেদন করেন জাফর আলী। এ বিষয়ে বাদী বিবাদীর উপস্থিতিতে গণশুনানির মাধ্যমে ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন। বাদী বিবাদী মানে বা প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ উভয় পক্ষকে আমরা একসাথে ডাকবো, ডেকে আমরা তাদের সাথে বসে আগে শুনবো দুই পক্ষের বক্তব্য কি, এবং তার প্রেক্ষিতে আলোচনার মাধ্যমে আমি বিশ্বাস করি একটা সামাজিকভাবে সমাধানে আমরা পৌঁছাতে পারবো। এর আগে 2013 সালে একঘরে হওয়া চার পরিবারকে নিয়ে সংবাদ প্রকাশ করায় প্রভাবশালীদের হামলার শিকার হন কয়েকজন সাংবাদিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্মৃতিসৌধের মূল ফটকে এই সংক্রান্ত একটি নোটিশ টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। নোটিশে বলা হয়েছে, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে স্মৃতিসৌধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য 12-25 মার্চ পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশ সংরক্ষিত থাকবে। এ সময় স্মৃতিসৌধে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সহ সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে। আমরা স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের জন্য 12 তারিখ থেকে স্মৃতিসৌধে সকল প্রকার দর্শনার্থী প্রবেশ সংরক্ষিত রাখা হয়েছে, যেন পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা যায়। এবং 26 তারিখ শেরপুরের নকলায় সাংবাদিক শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালতে 6 মাসের কারাদণ্ডের প্রতিবাদে এবং মুক্তি দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে এই কর্মসূচি পালন করেন ছিনাইগাতি উপজেলার সাংবাদিকরা। এই সময় বক্তারা রানার দ্রুত মুক্তির দাবি জানান, পাশাপাশি জেলা প্রশাসক মুক্তাদিরুল আহমেদ সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি করেন। এদিকে একই দাবিতে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন জেলার ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার বেশিরভাগ রাস্তা বেহাল। স্থানীয়দের অভিযোগ, সংস্কারের অভাবে সড়কগুলো খানাখন্দে ভরে গেছে। চলাচলের অনুপযোগী এসব রাস্তায় চলতে গিয়ে নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ, প্রায় ঘটছে দুর্ঘটনা। কবে এসব সড়ক সংস্কার হবে তাও অনিশ্চিত। সৈয়দপুর পৌরসভার ওয়াবদা মোড় থেকে তামান্না মোড় পর্যন্ত 3.5 কিলোমিটার এই সড়কটি চলাচলের অনুপযোগী 5 বছরেরও বেশি সময় ধরে। শহরের 150 কিলোমিটার সড়কের মধ্যে জহুরুল হক সড়ক, শামসুল হক সড়ক, পুলিশ লাইন্স সড়ক সহ 100 কিলোমিটারেরও বেশি সড়কের প্রায় একই অবস্থা। বেশিরভাগ রাস্তায় উঠে গেছে খোয়া ও পিচ, তৈরি হয়েছে ছোট বড় গর্ত, সড়কে চলতে গিয়ে বেড়েছে ভোগান্তি, ঘটছে দুর্ঘটনা। গাড়ি কম বেশি একদিন দুই দিন পর পর ঠিক করা লাগে, বল বিয়ারিং থেকে না, মূলত যাওয়া আসা করতে অটো রিক্সা যেটাই হোক খুবই অসুবিধা, আর সবাই অপেক্ষাতেই আছে মনে হয় যে রাস্তা কবে ঠিক হবে। বিভিন্ন সিএনজি বা রিক্সা থেকে পড়ে গিয়ে অনেক দুর্ঘটনার সম্মুখীন হয় সাধারণ মানুষ। রাস্তা সংস্কারের বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি পৌর মেয়র। এখন রাস্তাঘাটের বিষয়ে কোনো কিছু বলবো না, কোনো সাক্ষাৎও দেবো না, আমি যখন কাজ করতে পারবো তখন আমি সাক্ষাৎ দেবো। উপর লেভেল থেকে ইয়ে আসছে যে আপনি এই বিষয়ে কোনো কিছু বলবেন, আপনি আমার যখন কাজ হবে আপনি এটা করবেন। সড়ক সংস্কারের দাবিতে কয়েকবার মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয়রা। সৈয়দপুর পৌর শহরের প্রধান দুই সড়ক সহ 2/3 রাস্তার বেহাল দশায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে চরম সীমায়, প্রতিদিন ঘটছে নানান দুর্ঘটনাও। পৌর কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিলেও এ নিয়ে মাথা ব্যথা নেই পৌর মেয়রের, বরং প্রতিশ্রুতি আর প্রস্তাবনার কথা বলেই দায় সারছেন তিনি। মাহমুদ আল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সৈয়দপুর, নীলফামারী। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্স। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।